আসসালামু আলাইকুম প্রিয় সৌধী হজরত খাদিজা রাদি আল্লাহ পূর্ণাঙ্গ জীবনের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম আপনি যদি প্রথম এবং দ্বিতীয় পর্বটি না শুনে থাকেন উপরে আই বাটনে ক্লিক করে শুনে আসতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এই পর্বটি শেষ করেও শুনতে পারেন সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী সকল আলোচনা সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের তৃতীয় পর্ব মহানবী সাল্লাহ আলীহাসাল্লামকে বাল্যকাল থেকে ব্যবসা উপলক্ষে বিভিন্ন দেশে নিয়ে যেতেন সেই জন্য তিনি ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছিলেন তার সচ্চরিত্র সত্যবাদিতা ও আমানতদারির জন্য আরবের প্রত্যেকেই তাকে আল আমিন বলতো আবু তালিবের নিতান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও মহানবী সাল্লাহু আলিহিহুসাল্লামকে মূলধনের অভাবে কোনো ব্যবসায় নিযুক্ত করতে পারছিলেন না কারণ তার সাংসারিক অবস্থা খুবই খারাপ ছিল হজরত খাদিজা রাদি আল্লাহ যখন বহু লোককে মূলধন দিয়ে ব্যবসা করার সুযোগ সুবিধা করে দিচ্ছিলেন তখন তালিব চিন্তা করছিলেন খাদিজা বিবির নিকট হতে যদি মূলধন স্বরূপ কিছু টাকা পাওয়া যায় তবে তিনি তার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলহিহুসাল্লামকে ব্যবসায় নিযুক্ত করে কিছু অর্থ উপার্জনের ব্যবস্থা করতে পারবেন মহানবী সাল্লাহু আলিহসাল্লামের সত্যবাদিতা ও বিশ্বস্ততার কথা তখন মক্কার চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল সকলেই শতমুখে মহানবী সাল্লাহু আলিহসাল্লামের প্রশংসা করছিল বিবি খাদিজারও এই কথা অজ্ঞাত ছিল না তাই তিনি হজরতকে ব্যবসায় নিযুক্ত করার উদ্দেশ্যে লোক পাঠিয়ে এ বিষয়ে তার মতামত জানতে চাইলেন আবু তালিব হজরত খাদিজার প্রেরিত লুকের নিকট তার প্রস্তাব জানতে পেরে যার পরায় সন্তুষ্ট হলেন তিনি তো এটাই চাচ্ছিলেন তিনি খাদিজার প্রেরিত লোকের নিকট বলে দিলেন এতে আমাদের কোনো অমত নেই বরং যথেষ্ট আগ্রহ আছে আমরা শীঘ্রই খাদিজা বিবির সঙ্গে সাক্ষাৎ করব হজরত খাদিজার আদিয়াল্লাহ তালান্নাহা আকুল আগ্রহে তাকিয়ে রইলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের আগমন প্রতীক্ষায় ইতিমধ্যে আবু তালিব তার ভগ্নী আতকা বিবিকে পাঠিয়ে দিলেন হজরত খাদিজা আদি আল্লাহ নিকটে ব্যবসা সম্বন্ধে সব কিছু ঠিক করে আসার জন্য আতকা বিবি ছিলেন আব্দুল মুত্তালিবের কন্যা ও মহাবীর হজরত হামজা আদি আল্লাহ তালনার ভগ্নী হজরত খাদিজা রাদি আল্লাহ তালহা আতকা বিবিকে দেখে খুবই খুশি হলেন এবং তাকে যথেষ্ট আদর অভ্যর্থনা করলেন অন্যান্য কথাবার্তার পর বিবি হজরত খাদিজা আদি আল্লাহু নিকট মহানবী সাল্লাহু আলহিহ সাল্লামের ব্যবসায়ীর কথা উত্থাপন করলে হজরত খাদি জারাদিয়াল্লাহ তাল্হা বললেন আপনার ভাতিজার সত্যবাদিতা ও বিশ্বস্ততার সুখ খেতে আমি ইতিপূর্বেই শুনেছি তবে সাক্ষাৎভাবে কখনো দেখিনি তাকে না দেখলেও তার সাথে আলাপ আলোচনা না করলে আমি কেমন করে বুঝবো তিনি এসব দায়িত্বপূর্ণ কাজের যোগ্য আপনি দয়া করে তাকে সঙ্গে নিয়ে আসবেন তার সাথে আলাপ আলোচনা করে যা করার করবো বিবি হজরত খাদি জারাদিয়াল্লাহু তালাহার কথায় সম্মতি জানিয়ে সেই দিনকার মতো চলে এলেন মহানবী সাল্লাহ আলহিহাসাল্লামের সত্যবাদিতা সচ্চরিত্রতা ন্যায় পরায়ণতা ও আমানতদারীর সুখী স্মরণ করা অব্দি হজরত খাদিজারিয়ালাহার মনে সন্দেহ হচ্ছিল যে এই যুবকে হয়তোবা ওয়ারাকাবিন নৌফেলের বর্ণিত সেই শেষ পৈগম্বর হবেন তাই তাকে একবার দেখার একটা আকুল আগ্রহ ছিল তার মনে তিনি এতদিন যাবৎ সুখ্যাতি শুনে মনে মনে নানা রূপকল্পনার জাল বনেছেন আজ তাকে সচক্ষে দেখতে পাবেন এই আশায় তিনি আকুল আগ্রহে মহানবী সাল্লাহ আলহিহুসাল্লামের আগমন প্রতীক্ষা করতে লাগলেন হজরত খাদিজারাদি আল্লাহ তোলাহা নিতান্ত আগ্রহ ও উৎসাহের সাথে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও সুসজ্জিত করে রাখলেন এবং নানা রূপ সুপে ও সুখাদ্যের জোগাড় করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লামের আগমন প্রতীক্ষায় পথ পানে তাকিয়ে রইলেন যথাসময়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে সঙ্গে নিয়ে আতকাবিবি হজরত আল্লাহ তোলাহনার বাড়িতে উপস্থিত হলে তাদেরকে সাদর অভ্যর্থনা জানিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেলেন ওয়ারাকাবিন নৌফেলের নিকট নিজের স্বপ্নের অর্থ শোনার পর হতেই হজরত খাদিজা আল্লাহ তোলাল্না মনে মনে শেষ পৈগম্বরের প্রতি আত্মসমর্পণ করেছিলেন এবং তাকে দেখার একটা আকুল আগ্রহ হৃদয়ে পোষণ করে তার প্রতীক্ষা করছিলেন খাদিজা রাজিয়াল্লাহ তাল্নাহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুসাল্লামকে দেখে তাড়াতাড়ি তৌরত গ্রন্থ খুলে তাতে বর্ণিত শেষ পৈগম্বরের লক্ষণসমূহ মিলিয়ে দেখলেন যে মহানবী সাল্লাহু আলহিহিহুসাল্লামের আকৃতি প্রকৃতি হুবহু মিলে যাচ্ছে কোথাও কোনো অমিল নেই হজরত খাদিজার হৃদয় আনন্দে নেচে উঠল এতদিন যাবত তিনি মনে মনে তার সম্বন্ধে যেরূপ ধারণা করে আসছিলেন আজ তাকে দর্শন করে দেখলেন মহানবী সাল্লাহ আলহিহুসাল্লাম তার কল্পনারও অনেক ঊর্ধ্বে তিনি পূর্ণপূর্ণ মহানবী সাল্লাহু কমল কোমল মুখচন্দ্রিমা দৃষ্টিমাদুর্য চক্ষের গঠন প্রণালী তরঙ্গায়িত ক্যাশরাসের মন্মাতন সৌন্দর্য আজানুলম্বিত বাহুদয় ও অপূর্ব সুতৃষ্ণ নয়নে দেখতে লাগলেন তিনি তার হৃদয় রাজ্যের মহান সম্রাটকে যতই দেখতে লাগলেন ততই যেন দেখার আকাঙ্ক্ষা প্রবল হতে লাগল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহিস্লামের মুখের দিকে তাকিয়ে তিনি মনে মনে বলতে লাগলেন ওগো আমার হৃদয় রাজ্যের মহান সম্রাট আপনি ইনে অনেকদিন পূর্বে পূর্ণিমার চন্দ্ররূপে আমার বক্ষে নেমে এসে আমার দগ্ধহিয়ায় শান্তি বাড়ি সিঞ্চন করেছিলেন আজ আপনাকে আমি প্রত্যক্ষভাবে পেয়েছি এতদিন পরে বুঝি আপনার এই দাসের কথা মনে পড়েছে আসন আমার এই হৃদয়ে আপনার জন্য আসন পেতে রেখেছি হজরত খাদিজা রাদিয়াল্লাহ তাল্লার ইচ্ছা হচ্ছিল তখনই হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহিস্লামকে বুকে জড়িয়ে ধরতে আতকা বিবি বললেন তাহলে আর অযথা সময় নষ্ট করে লাভ কি এখন কাজের কথা হোক আতকা বিবি অবাক হলেন হজরত খাদিজারাদিয়াল্লাহ তোলাহার কথা শুনে তিনি যে তাদেরকে এতটা আদর যত্ন করবেন এতটা শ্রদ্ধার সাথে কথা বলবেন তা তিনি কল্পনাও করেননি যেহেতু তিনি এসেছেন তার নিকটে অর্থ অর্থপ্রার্থিনী হয়ে আতকা বিবি হজরত খাদিজারা তালাহার কথার কোনো প্রতিবাদ করতে সাহসী হলেন না হজরত খাদিজারাদিয়াল্লাহুতালহ্না তাদেরকে পরম যত্নের সঙ্গে আহার করালেন তৎপর শরণময় পালনকে সব শয়ন করে বিশ্রাম করতে দিয়ে নিজেও নিকটে বসে নানা প্রসঙ্গে সুমধুর আলাপ আলোচনা করতে লাগলেন মহানবী সাল্লাহ সাল্লামের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে হসরত খাদিজা রদিয়াল্লাহ তালাহা তার যে গভীর জ্ঞানের পরিচয় পেলেন তাতে তিনি আনন্দিত হলেন অতপর ব্যবসা সম্বন্ধে কথাবার্তা হলো স্থির হল মহানবী সাল্লু সাল্লাম নিজের ইচ্ছা মতো যে পরিমাণ অর্থের প্রয়োজন মনে করবেন তা নিয়ে যেতে পারবেন ব্যবসায় যা লাভ হবে তা উভয়ের মধ্যে বন্টন করে নেওয়া হবে আটকা বিবি মহানবী সাল্লাহু আলহিহুসাল্লামকে নিয়ে রিষ্টচিত্তে গৃহে প্রত্যাবর্তন করলেন হজরত খাদিজার আদিয়াল্লাহ তোলাহা তার গমন পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েকদিনের মধ্যেই মহম্মদ সাল্লাহু সাল্লাম হজরত খাদিজার আদিয়াল্লাহ তাল্হনার নিকট হতে বহু টাকা নিয়ে পণ্যদ্রব্য খরিদ করে চল্লিশটা উট বুঝাই করে বর্ষার দিকে রওনা হলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালহা মহানবী সাল্লু আলী সাহায্যের জন্য মাইসারা নামে একজন বিশ্বাসী ও সুচতুর সুচতুর্দাসীকে এবং কুসাইমা নামক একজন আত্মীয়াকে তার সাথে পাঠিয়ে দিলেন তিনি মাইসারাকে গোপনে বলে দিলেন তোমাকে ওনার সঙ্গে এই উদ্দেশ্যে প্রেরণ করলাম যে তুমি সর্বদা তার সাথে সাথে থাকবে তার সেবা করবে এবং রাস্তায় যাতে তার কোনো অসুবিধা না হয় বা বিপদ না হয় তৎপ্রতি সর্বদা দৃষ্টি রাখবে কোনো জিনিস ক্রয় বিক্রয় বা পয়সা আদান প্রদান সম্বন্ধে তুমি কখনো কোনো মন্তব্য করবে না তার কাজে কোনোরূপ বাধা প্রদান করবে না তার বিনা অনুমতিতে কোনো কাজ করবে না প্রত্যেকটি কাজ করার পূর্বে তাকে অবশ্যই জিজ্ঞেস করবে সাবধান কখনো তার অবাধ্য হও না বা তার সাথে কোনোরূপ বেয়াদবি করবে না আমাকে তুমি যেরূপ ভক্তি শ্রদ্ধা করে থাকো তাকেও ঠিক সেইরূপ ভক্তিশ্রদ্ধা করবে এবং তার বাধ্য ও অনুগত্য থাকবে সাবধান আদেশ অমান্য করে হাসেমি বংশের কাছে যেন আমাকে লজ্জিত করো না আমার আদেশ পুরোপুরি প্রতিপালন করে হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামকে সঙ্গে নিয়ে নিরাপদে ফিরে আসতে পারলে তোমাকে আমি আশাহিত পুরস্কার দিয়ে চিরদিনের জন্য দাসত্ব হতে মুক্ত করে দেব মাইশারা হজরত খাদিজা রাদিয়াল্লাহুতালনার আদেশ মাথা পেতে নিয়ে বিদায় গ্রহণ করল মহানবী সাল্লাহু আলি সাল্লামকে বিদায় করে দিয়ে হজরত খাদিজা আদিয়াল্লাহু তোলাহা কেমন যেন বিচলিত হয়ে উঠলেন নানা চিন্তা এসে তার কোমল হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল সর্বদা যেন কেমন অন্যমনস্ক ভাব তিনি চলতে চলতে থমকে দাঁড়ান কাজ করতে ভুল করেন আবার একটু নির্জনতা পেলেই হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলি হুসাল্লামের চিন্তায় নিজেকে ডুবিয়ে দেন দিন গুনতে থাকেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহু কত দিনে ফিরে আসতে পারেন কতদিন পর তিনি পুনরায় মুখচন্দ্রিমা দর্শন করতে পারবেন হজরত খাদিজার মালপত্র নিয়ে মাইসেরা ও হোজাইমাসহ মহানবী সাল্লাহু আলহিহুসাল্লাম একটি বণিক দলের সাথে রওনা হয়ে সিরিয়ার অন্তর্গত বর্ষায় এসে পৌঁছলেন একটা খ্রিস্টান ধর্মশালার নিকটে অবস্থিত বিরাট একটা পুরাতন বৃক্ষের নীচে বণিকদৌল তাঁবু রচনা করলেন উক্ত বৃক্ষটি বহুকাল পূর্ব হতেই ফল পুষ্প ও পত্রবিহীন অবস্থায় অর্ধমৃতবোধ ছিল বণিকদোল বৃক্ষের নীচে তাঁবু নির্মাণকালে মহানবী সাল্লাহু আলহু সাল্লাম বৃক্ষের মূলে বসে বিশ্রাম করতে লাগলেন দেখতে দেখতে বৃক্ষটি পত্রপুষ্প ও ফলে পরিপূর্ণ হয়ে গেল স্থানীয় লোকজন এই অকল্পনীয় ব্যাপার দেখে অবাক হয়ে নানা কথা আলোচনা করতে লাগল তাদের মধ্যে কেউ কেউ দৌড়ে গিয়ে তাদের ধর্মযোজক নস্তুরার নিকটে এই আশ্চর্য ঘটনা বর্ণনা করল খ্রিস্টান ধর্মযোজক নস্তুরা এই সংবাদ শুনে ছুটে এসে দেখলেন সত্যিই বৃক্ষটি পত্রপুষ্প ও অসংখ্য ফলে ভরে গেছে তিনি নিতান্ত উৎসুক হয়ে কাফেলার সকলের পরিচয় নিলেন অবশেষে মহানবী সাল্লাহু আলহিহুসাল্লামকে বৃক্ষমলে বসে থাকতে দেখে বিশেষভাবে তাকে পর্যবেক্ষণ করতে লাগলেন তার বুঝতে বাকি রইল না যে এই তরুণ যুবকের উপনিবেশনের ফলেই বৃক্ষটি ফুলে ফলে সজীবতা লাভ করেছে নস্তুরা বুঝতে পারলেন অদূর ভবিষ্যতে এই তরুণ যুবক একজন মহাপুরুষ হবেন তিনি খ্রিস্টান ধর্মগ্রন্থ ইঞ্জেল কিতাবের বিশেষ অভিজ্ঞ ছিলেন উক্ত গ্রন্থে শেষ পৈগম্বরের আকৃতি প্রকৃতি সম্বন্ধে যেসব চিহ্নের কথা উল্লেখ ছিল মহানবী সাল্ল সাল্লামের সাথে সেগুলো সব মিলিয়ে দেখলেন প্রত্যেকটি চিহ্ন অবিকল মিলে গেল ধর্মযাজক নস্তুরা এগিয়ে গিয়ে মহানবী সাল্ল আলিহসাল্লামের সাথে অনেকক্ষণ পর্যন্ত বহু বিষয় আলাপ আলোচনা করে পরম প্রীতি লাভ করলেন এবং তাতে তার পূর্ব ধারণা আরও দৃঢ় হল এবার তিনি মাইশারাকে ডেকে বললেন তোমার সঙ্গী মোহাম্মদ সাল্লু আলহিহসাল্লাম অদূর ভবিষ্যতে পয়গম্বর হবেন ইনিই হবেন দুনিয়ার শেষ নবী এদেশের ইহুদি ও খ্রিস্টানরা শেষ নবীর সাথে ভীষণ শত্রুতা করবে তারা যদি এর প্রকৃত পরিচয় জানতে পারে তবে বড় বিপদের আশঙ্কা আছে তোমরা অতিসত্বর একে নিয়ে দেশে ফিরে যাও নস্তুরার উপদেশ অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহসাল্লাম বসরাতি দ্বিগুণ লাভে তার ব্যবসার যাবতীয় মালামাল বিক্রি করে দেশের পথে রওনা হলেন মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম ফিরে আসার দিন যতই নিকটবর্তী হচ্ছিল হজরত খাদিজা রাদিয়াল্লাহ তোলা মনে তাকে দেখার আশা ততই প্রবল হয়ে উঠছিল তিনি যেন নিজেকে আর সামলিয়ে রাখতে পারছিলেন না হজরত খাদিজা রাদিয়াল্লাহ তোলা প্রত্যেকদিন বিকেলে সখীগণ সহ ত্রিতল দালানের ছাদের উপরে উঠে বেড়াতেন এবং সকলের অলক্ষে পূর্ণপূর্ণ পথের দিকে দৃষ্টিপণ করতেন একদিন বিকেলে তিনি সখীগণ সহ সবেমাত্র ছাদে আরোহণ করেছেন এমন সময় তিনি দেখতে পেলেন দূর মরুপথে একজন উষ্ট্রারোহী দ্রুত বেগে প্রাসাদের দিকে ছুটে আসছেন তিনি লক্ষ্য করলেন আরোহীর মস্তক উপরে একখণ্ড সাদা মেঘ ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে হজরত খাদিজার তালানার প্রাণ তখন আনন্দে নেচে উঠল তার বুঝতে বাকি রইল না যে এই উষ্টারোহী তার দিবারাত্রির ধ্যানের ছবি সাধনার ধন হজরত সাল্লাহ আলহ্লাম তিনি সখীগণকে সম্বোধন করে বললেন সখীগণ ওই যে দূর মরুপথের দিকে লক্ষ্য করে দেখো দ্বি প্রহরের প্রখর উত্তাপ অগ্রাহ্য করে এক পথিক আমার বাড়ির দিকে ছুটে আসছে আহা প্রখর উত্তাপে তার না জানি কত কষ্ট হচ্ছে বোধহয় কোন জরুরি প্রয়োজনে লোকটি এত দ্রুত এগিয়ে আসছে একজন সখী উত্তর করলেন লোকটি যে কে তা আপনি ভালো করেই জানেন আপনি যেন তাকে চিনে ও না চিনার ভান করছেন আপনার চোখ দুটি তার সাক্ষ্য প্রদান করছে মুচকি হেসে অপর সখী বলল সখী আগুন কি আর কখনো ঢেকে রাখা যায় তাও আবার কাপড় দিয়ে ব্রেক কি কখনো ব্রেক নাভিকে লুকিয়ে রাখতে পারে উনি যে আপনার হৃদয় রাজ্যের একমাত্র সম্রাট আপনার দিবারাত্রির ধ্যানের ছবি তা জানা সত্য আবার নতুন করে জিজ্ঞেস করছেন কেন আরেকজন বললেন যাক এবার সখীর মনটা স্থির হবে এখন আর কাজকর্ম কথাবার্তায় ভুল হবে না আরেকজন বললেন আর প্রাণটা যে শীতল হবে নিদ্রাটা যে ভালো হবে তা তো বললে না এবার সবাই খিলখিল করে হেসে উঠল হযরত খাদিজাও তাতে যোগ না দিয়ে পারলেন না তবু তিনি কৃত্রিম রাগ প্রকাশ করে বললেন দূর হপুরা মুখীরা মুখে আর কিছুই আটকায় না কি যে বলিস তার ঠিক নেই মনে কিন্তু অসীম আনন্দ অনুভব করছিলেন তিনি সখীদের কথায় তিনি আবার বললেন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম আসবে থেকে আর সে একা বা আসবে কেন সে আসবে বিরাট কাফেলা সঙ্গে নিয়ে তার সাথে থাকবে কম করে হলেও শত উট আর অসংখ্য লোকজন উক্ত আগন্তুকি যে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম সে বিষয়ে হজরত খাদিজার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না তবুও তিনি আগন্তুককে না চেনার ভান করছিলেন সখীদের কাছে হঠাৎ দাসী দৌড়ে এসে তাকে সংবাদ দিল মোহাম্মদ সাল্লাহু সাল্লাম ফিরে এসেছেন এই মাত্র তিনি উঠোতে নেমে সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী এই সংবাদ শুনে হজরত খাদিজার প্রাণে এক অপূর্ব পুলক শিহরণ বয়ে গেল তার সর্বাঙ্গ যেন থর করে কাঁপছিল হাত পাতার হয়ে আসছিল তিনি দ্রুতপদে ছাদ থেকে নেমে এসে দেখতে পেলেন তার প্রাণ প্রতি মহানবী সাল্লাহ আলিহ সত্যই তার সদর দরজায় দাঁড়িয়ে রয়েছেন তিনি সসম্মানে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহসাল্লামকে বাড়ির ভেতরে নিয়ে এলেন হজরত খাদিজার চিরদিনের একটা নিয়ম ছিল কেউ তাকে কোনো সুসংবাদ প্রদান করলে তাকে তিনি আশাহিত পুরস্কার প্রদান করতেন যে দাসীটি তাকে হজরতের আগমনের সংবাদ দিয়েছিল তাকে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহসাল্লাম যে উটটিতে আরোহণ করে এসেছিলেন সেই উটটাই দান করে দিলেন হজরত খাদিজা রদিয়াল্লাহ তোলাহা তাৎক্ষণাৎ হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহসাল্লামকে বিশ্রাম করতে কতিপয় দাসীকে নির্দেশ দিলেন তার সেবা শুশ্রূষা করার জন্য তারপর সহস্তে তার জন্য সুপেয় শরবত তৈরি করে এনে দিলেন পান করতে একটু সুস্থ হওয়ার পর তাকে পরম যত্নে নানা সুখাদ্য আহার করিয়ে স্বর্ণময় পালঙ্কের উপরে সুকুমল শয্যা পেতে দিলেন আরাম করতে তারপর তার নিকটে বসে ধীরে ধীরে বিদেশ ভ্রমণের নানা কথা জিজ্ঞেস করতে লাগলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি নিকট থেকে ব্যবসায়ের হিসাব নিকাশ নিতে গিয়ে তিনি দেখতে পেলেন যে মোট মূলধনের দ্বিগুণ লাভ হয়েছে ব্যবসা আরম্ভ করা থেকে আজ পর্যন্ত কেউ তাকে দিনই এত বেশি মুনাফা অর্জন করে দিতে পারেনি এই জন্য তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুসাল্লামের উপর আরও অধিক খুশি হলেন তিনি মহানবী সাল্লাহ আলহুসলামকে তার প্রাপ্য লভ্যাংশ ছাড়াও আশাতীত পুরস্কার প্রদান করে বিদায় করলেন কয়েকদিন পর মাইসারা ও হুজাইমা এসে পড়ল কাফেলার সাথে হজরত খাদিজার আদি আল্লাহু তাল্ল্যা পূর্ব হতেই মহানবী সাল্লাহু আলহিহুসলামের প্রতি নিতান্ত অনুরক্তা হয়ে পড়েছিলেন তদুপরি ব্যবসায় কৃতিত্ব দেখে তিনি আরও অধিক সন্তুষ্ট হলেন এরপরে মাইসারা ও হুজাইমার নিকটে বসরার আশ্চর্য ঘটনার কথা এবং ধর্মযাজক নস্তুরার ভবিষ্যৎবাণীর কথা শুনে তাকে রূপে লাভ করার জন্য নিতান্ত বেকুল হয়ে উঠলেন যেই খাদিজা পুনরায় স্বামী গ্রহণ করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন তিনি আজ বিবাহের জন্য একেবারে উন্মাদিনী হয়ে পড়লেন তাও আবার একজন নিতান্তই নিঃস্ব দরিদ্রের সাথে আল্লাহতালার কি পূর্ব মহিমা সম্মানিত সুধী হজরত খাদিজারাদিয়াল্লাহ তালহার পূর্ণাঙ্গ জীবনের চতুর্থ পর্বের আমন্ত্রণ জানিয়ে তৃতীয় পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃঢ় দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত